মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে প্রতারণার মামলা। প্রিয় দর্শক, প্রতারণা ও সম্পদ হাতিয়ে নেয়ার অভিযোগে আলোচিত সমালোচিত বক্তা মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়েছে। জেড এম রানা নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মঙ্গলবার রাতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি আব্দুল লতিফ জানিয়েছেন, মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে আজ মঙ্গলবার একটি মামলা দায়ের করা হয়েছে। জেড এম রানা নামে এক ব্যক্তি বাদী হয়ে 420, 406 ও 385 ধারায় মামলাটি করেন। এর আগে গতকাল 27 সেপ্টেম্বর দিবাগত রাত 2টার দিকে রাজধানীর লালমাটিয়ার জাকির হোসেন রোডের বাসা থেকে মুফতি ইব্রাহিমকে আটক করে ডিবির একটি দল। আটকের বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের কমিশনার এ কে এম হাফিজ আক্তার একটি গণমাধ্যমকে বলেন, ডিবি কার্যালয়ে হেফাজতে নিয়ে মুফতি ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিভিন্ন সময় তিনি করোনা নিয়ে মিথ্যাচার, ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য, বিভিন্ন মাধ্যমে মানুষকে হিন্দুস্তানের দালাল ও রয়ের এজেন্ট বলে আখ্যায়িত করেন। এসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তবে তিনি এসব ব্যাপারে সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি। মূলত তিনি বিতর্কিত ও বিভ্রান্তিকর সব তথ্য ছড়িয়েছেন, যা আইনগত অপরাধ, এজন্য তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, এর আগে মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুনুর রশিদ সাংবাদিকদের তার নিজ কার্যালয়ে ব্রিফিং করেন। তিনি বলেন, বিভিন্ন মাধ্যমে বাংলাদেশের মানুষকে হিন্দুস্তানের দালাল ও রয়ের ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্ট বলেছেন মুফতি ইব্রাহিম। কারা এই দালাল বা রয়ের এজেন্ট, তাদের পরিচয় সহ বিভিন্ন বিষয় জানতেই তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। সম্প্রতি জুমার খুতবা, ওয়াজ মাহফিল, ইউটিউব চ্যানেল, ফেসবুক আইডি ও পেজে তিনি নানা ধরনের বক্তব্য, তত্ত্ব ও সূত্র দিয়ে আলোচিত সমালোচিত হন। তার বক্তব্যের অনেক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েক দফা ভাইরাল হয়েছে। এই আলোচনা সমালোচনার মধ্যেই সোমবার দিবাগত রাত 2টার দিকে রাজধানীর লালমাটিয়ার জাকির হোসেন রোডের বাসা থেকে তাকে আটক করে ডিবির একটি দল। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি একের পর এক আলেমদেরকে গ্রেফতার করা হচ্ছে এবং গ্রেফতার করার পর নানা অভিযোগে অভিযুক্ত করে তাদেরকে হয়রানি করা হচ্ছে। কারণ মুফতি কাজী ইব্রাহিম তিনি বাংলাদেশের অপরিচিত কোনো ব্যক্তি নন, তিনি বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম এবং মোটামুটি বয়োবৃদ্ধ একজন মানুষ। যদি তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে সেগুলো যদি সত্য প্রমাণ না হয়, তাহলে আমরা চাইব অনতিবিলম্বে মুফতি কাজী ইব্রাহিম সহ সমস্ত আলেম ওলামাদেরকে মুক্তি দিয়ে দেয়া হোক। আমাদের এই ভিডিওটি আপনারা এখনই শেয়ার করে সকলের কাছে ছড়িয়ে দিন এবং এনজয় ইসলামিক লাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য।